নিহত পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল আসেন ক্যানিংয়ের হেড়োভাঙা বাসন্তী ছড়েনাখালী এবং জীবনতলার মঠের দিঘিতে। মূলত এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা, এছাড়াও ছিলেন আর এক মন্ত্রী দিলীপ মণ্ডল, শওকত মোল্লা, পরশরাম দাস সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। মূলত নিহত যে সমস্ত মানুষজন তাদের বাড়িতে যান এবং কিছু ক্ষতিপূরণের অর্থ দলের তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এই প্রতিনিধি দলটি তাদের সাথে দেখা করেন এবং বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা এই ক্ষতিপূরণ দিতে এসেছে নিহতদের বাড়িতে। খুবই এই পঞ্চায়েতে এসে আমাদের এখানে যে তিনটি পরিবার আর তিনজনই হয়তো নিজেদের মধ্যে আত্মীয় স্বজন ঠিকই, কিন্তু তিনটি পরিবারই তিনজন, তিনজনের স্বামী আর আজকে আমাদের মধ্যে নেই। এই মর্মান্তিক ঘটনা, যে ট্রেন দুর্ঘটনাটা ঘটেছে, তারা কাজের জন্যে যাচ্ছিলেন এবং এই পরিণতি। এখন দেখুন, সত্যি দুঃখ কষ্ট বেদনা সব আছে, কিন্তু একেবারেই এই সময়ে পাশে থাকার জন্যে আমাদের মাননীয় দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছেন। আপনি দেখছেন শওকত দা আছেন, মাননীয় MLA, মাননীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল আছেন, আছেন মাননীয় MP সাংসদ প্রতিমাদি প্রতিমা মণ্ডল। আমরা এসেছি দলের পক্ষ থেকে, আমাদের পরেশ দা এখানে, পরশরাম দাস যিনি স্থানীয় বিধায়ক, তার মাধ্যমে আমরা আজকে এই গ্রামে পৌঁছেছি। দলের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা, কারোর প্রাণ ফিরবে না এটাও আমরা জানি, কিন্তু বাস্তব সত্য এই সময়ে আমাদের পাশে থাকতে হবে। এই পাশে থাকা এই সময়ে কষ্ট, এই যে টাকা পয়সা খুব লাগে, প্রত্যেকে পরিবার ছেলে মেয়েরা রয়েছে, যতদিন না একটা স্থিরতা আছে বাকি সমস্ত আনুষাঙ্গিক রাজ্য সরকার পক্ষ থেকেও হচ্ছে, দলের পক্ষ থেকে আজকে আমরা তাদেরকে এই সহায়তা 2 লক্ষ টাকা করে তাদের হাতে এক একটি পরিবারে তুলে দেওয়া হয়েছে। আমরা তাদের সকলকে শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে, ঠাকুরের কাছে, ভগবানের কাছে আবেদন যে তারা যেন সে শক্তি পায়। গ্রামের মানুষ আছেন, এটা খুব একটা স্বস্তির জায়গা। স্থানীয় বিধায়ক, গ্রামের প্রধান তিনিও রয়েছেন। আপনারা সকলেই যেমন দেখবেন, বাচ্চারা আছে, আমরা দেখব, সমস্তটাই দেখব, কিন্তু আপাতত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন নবজুয়ার যাত্রা এবং বেশ দূরেই আছেন, কিন্তু তার মনটা পড়ে রয়েছে এখানে এবং পরিষ্কারভাবে তিনি আজকে, আমরা তার নেতৃত্বে বলতে গেলে তার আদেশ অনুসারে আমরা এখানে পৌঁছেছি। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা SD হলিডে। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।